হ্যালো ক্যাট লাভার্স, এটা পবিত্রস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে বিড়ালের ইউরিন ইনফেকশনের রোগী খুব বেড়ে গেছে, তাই বিড়াল মালিকদের এই ব্যাপারে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমরা আলোচনা করব বিড়ালের ইউরিন ইনফেকশন থেকে কিভাবে সহজে মুক্তি পেতে পারবেন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক বিড়ালের মূত্রনালীর সংক্রমণ বা ইউরিন ইনফেকশন কি। হ্যাঁ, এটি একটি জটিল সমস্যা। প্রস্রাবের বেগ হওয়া সত্ত্বেও ঠিকমতো প্রস্রাব না হওয়া বা খুব সামান্য প্রস্রাব হওয়া, অথবা ঘন ঘন প্রস্রাব হওয়া, অথবা প্রস্রাবের সময় জ্বালাপোড়া করা, প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাওয়া, প্রস্রাবের দুর্গন্ধ হওয়া, পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব অথবা বমি হওয়া, অবসন্নতা এবং ক্লান্ত অনুভব করা, এই কয়েকটি উপসর্গগুলো দেখা দিলে বুঝতে হবে আপনার বিড়ালের মূত্রনালীর সংক্রমণ হয়েছে। এই সমস্যায় তখনই আক্রান্ত হয় যখন মূত্রাশয় এবং পুরো ইউরিনারি যে সিস্টেমটা আছে সেটা যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। তবে আমি এখানে আরও কিছু কারণ উল্লেখ করব ইউরিন ইনফেকশনের জন্য যেগুলো দায়ী হতে পারে। যেমন প্রথমে যে ব্যাপারটা আসে, পানি কম খাওয়া। দ্বিতীয়ত, বেশি পরিমাণ ড্রাই ফুড নির্ভরতা। তৃতীয়ত, অতিরিক্ত পুষ্টিকর খাবার দেয়া। চতুর্থত, বাড়তি চাপ বা ভয়ে থাকা। পঞ্চমত, অপরিষ্কার বা লিটার বক্সের স্বল্পতা। এবং ফাইনালি যেটা, দীর্ঘদিন কোনো ছেলে বিড়াল যদি মেটিং ছাড়া থাকে বা পার্টনার ছাড়া থাকে সেক্ষেত্রে ইউরিন ইনফেকশন হবার চান্স থেকে যায়। এখন এই ইউরিন ইনফেকশনের পরিমাণ আমরা কিভাবে কমিয়ে আনতে পারি? যে কারণগুলো বললাম সেই কারণগুলোর দিকে যদি আমরা একটু নজর দিই, যেমন পর্যাপ্ত পানি বা স্যুপ খাওয়াতে হবে এবং পানিতে মাঝে মাঝে অ্যাপেল সিডার ভিনেগার 3-4 ফোঁটা মিশিয়ে খাওয়াতে হবে। দ্বিতীয়ত, ড্রাই ফুড নির্ভরতা কমিয়ে দিতে হবে, সম্ভব না হলে কোয়ালিটি বা ফ্লেভার পরিবর্তন করতে হবে, আর ড্রাই ফুড মাঝে মাঝে হালকা পানিতে ভিজিয়ে দিতে হবে। এবং অ্যাডিশনাল খাবার সোডা সামান্য মিক্স করে খাওয়াতে পারবেন। তৃতীয়ত, দেশীয় খাবার, বিশেষ করে যেগুলো মাছ বা মুরগির সাথে মাঝে মাঝে আমরা কিছু সবজি দিতে পারি, এছাড়া আমি শশা রিকমেন্ড করব আপনাদেরকে, শশা খাওয়াতে পারেন, এতে পানি শূন্যতা পূরণ হবে। আর চতুর্থত, ভয়ের কারণ, মানে এমন কোনো কাজ বা পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেটা থেকে আপনার বিড়ালকে দূরে রাখবেন। তারপর 5 নম্বর হচ্ছে লিটার বক্স, যেটা বললাম যে এটা সবসময় যেন পরিষ্কার থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এবং 6 নম্বর, মেটিং বা পার্টনার ছাড়া ছেলে বিড়াল যদি থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে আপনি নিউটার করিয়ে নেবেন। তো ছেলে বিড়ালের যেহেতু ইউরিন ইনফেকশনের প্রবণতা বেশি, তাই ছেলে বিড়ালের প্রস্রাবের প্রতি আপনাকে মাঝে মাঝে একটু নজরদারি রাখতে হবে। আর যদি সমস্যা দেখা দেয় তাহলে তো আমি আছি ডক্টর পবিত্রস ওয়ার্ল্ড পেজের মাধ্যমে, আপনাকে আপনার বিড়ালের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ।